সালামু আলাইকুম, আবার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। তো ইউটিউবে আমরা যখনই একটা ভিডিও আপলোড দেব এবং সেটার ক্যাটাগরিটা সিলেক্ট করে দেওয়া খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, কারণ কি আপনি যদি ইউটিউবের ভিডিও আপলোডের দেওয়ার সময় এবং পরে যদি ক্যাটাগরি সিলেক্ট না করে দেন তাহলে ইউটিউবের অ্যালগোরিদম এটা বুঝতে পারবে না আপনি কোন ক্যাটাগরি ভিডিও তৈরি করছেন। আর ইউটিউব যদি এটা বুঝতে না পারে তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে না, কারণ এটা অসম্ভব, ইউটিউবের ক্ষেত্রেও কিন্তু অসম্ভব হয়ে যাবে যে আপনি কোন ক্যাটাগরি সিলেক্ট করেছেন এবং এটা কোন কোন লোকের কাছে পৌঁছানো দরকার। আর যখনই আপনি এটা সিলেক্ট করে দেবেন তখন কিন্তু ইউটিউবে এটা খুবই সহজে বুঝে নেবে যে আপনার ভিডিওটা কোন ক্যাটাগরি, আপনি কার কার কাছে এটাকে ভিডিওটাকে পৌঁছানো দেওয়া সেটা ইউটিউবের দায়িত্ব, ইউটিউবে কাজ করে দেবে। এই ভিডিওতে আপনি সব কিছু দেখিয়ে দিব কোন ভিডিও কোন ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন এবং এটা কীভাবে কাজ করবেন। তো তার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন, তাহলে এরকম টেকনোলজি সম্পর্কিত ভিডিও সবার আপনার কাছে পৌঁছে যাবে। যখন আপনি ভিডিও আপলোড দিবেন তখন লাস্টে এখানে আসলে দেখতে পারবেন সিলেক্ট ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি আছে। তো আপনি এখানে ক্যাটাগরি এখানে সিলেক্ট করে দিবেন। এখানে সিলেক্ট করার জন্য এই যে তীর মারাটা এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে এখানে দেখেন কোন আইটেমের ক্যাটাগরি আছে, আপনি কোন ভিডিওটা কোন ক্যাটাগরি ভিডিও কোন ক্যাটাগরিতে সিলেক্ট করে দিবেন। তো দেখেন এখানে আপনি যখন ফিল্ম আইটেমের কোনো কিছু তৈরি করবেন, নাটক সিনেমা এই ধরনের কিছু তৈরি করলে আপনি ফিল্ম একবারে উপরেটা এটা দিতে পারেন ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন। দেন এখানে দেখেন আপনি যখন কোনো কার বাইসাইকেল নিয়ে বা কোনো কার নিয়ে একটা ভিডিও তৈরি করবেন সেক্ষেত্রে আপনি দেখেন এখানে দুই নাম্বারটা সিলেক্ট করে থাকেন কার অ্যান্ড বাইসিকেলস, মানে এই ক্যাটাগরি ভিডিওগুলো আপনি এখানে সিলেক্ট করবেন। দেন আপনি যদি কোনো মিউজিক নিয়ে গান নিয়ে যদি কোনো ভিডিও আপলোড দেন সেক্ষেত্রে আপনি এখানে মিউজিক সিলেক্ট করে দিবেন। দেন আপনি যদি কোনো অ্যানিমেল বা কোনো পশু পাখি প্রাণী এই ধরনের যদি কোনো ভিডিও আপলোড তৈরি করেন সেক্ষেত্রে আপনি এখানে চার নম্বরে এটা লোড দিতে পারেন ফিটস অ্যান্ড অ্যানিমেলস। এবং আপনি যদি কোনো খেলাধুলা নিয়ে কোনো ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে আপনি এখানে স্পোর্ট দিতে পারেন, স্পোর্টটা সিলেক্ট করে দিবেন। দেন আপনি যদি কোনো ট্রাভেল মানে আপনি কোথাও ভ্রমণে গেলেন, ঘুরলেন, সেখানে আপনি ট্রাভেল করলেন এক দেশ থেকে অন্য দেশে বা এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে আপনি ঘুরলেন সেক্ষেত্রে আপনি এটাকে ট্রাভেলস অ্যান্ড ইভেন্টস দিতে পারেন। দেন আপনি যদি কোনো গেমিংস নিয়ে কোনো ভিডিও তৈরি করেন, খেলাধুলা এবং গেমিংস এটাও কিন্তু গেমিংসের যে ক্যাটাগরি এর আন্ডারে কিন্তু খেলাধুলাও পড়ে এবং গেমসও পড়ে, আপনি গেমিংসটা সিলেক্ট করে দিতে পারেন। দেন আপনি যদি কোথাও কোনো ব্লগ তৈরি করেন, ব্লগ এবং মানুষকে জানাশোনা নিয়ে বা কোনো ইন্টারভিউ বা কোথাও ঘুরতে গেছেন এই ধরনের যদি কোনো ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে আপনি এখানে পিপল অ্যান্ড ব্লগস ক্যাটাগরি দিয়ে দেবেন। আপনি যদি কোনো ফানি ভিডিও তৈরি করেন, ফানি ভিডিওর ক্ষেত্রে আপনি ফানি ভিডিও বা আপনার কোনো ইন্টারেস্টিং ভিডিও বা আনন্দ দেওয়ার, মানুষকে আনন্দ দেওয়ার যে ভিডিওগুলো এই ভিডিওগুলো আপনি এখানে কমেডিতে ক্লিক করে দেবেন। দেন ইন্টারটেইনমেন্ট কিন্তু অনেকগুলো ক্যাটাগরি আন্ডারে পড়ে, আর ইন্টারটেইনমেন্টে যদি আপনি দেন সেক্ষেত্রে কিন্তু আপনার রেভিনিউটা কম হবে। ইন্টারটেইনমেন্টে সবচেয়ে রেভিনিউ কম দেয়, মানে ইনকামটা একেবারে কম আসে ইন্টারটেইনমেন্টের আন্ডারে। আপনি কোনো নাটক সিনেমা করছেন, কোনো শর্ট ফিল্ম করছেন, কোনো ড্রামা তৈরি করছেন সবগুলো কিন্তু ইন্টারটেইনমেন্টের আন্ডারে দিতে পারেন। ইন্টারটেইনমেন্টের মূল কাহিনী অর্থটা হচ্ছে কি আপনি মানুষকে আনন্দ দেওয়ার জন্য বা কোনো কিছু ভালো লাগার জন্য, কোনো কিছু শেয়ার করার জন্য এই ধরনের কোনো কিছু আপনি ইন্টারটেইনমেন্টের আন্ডারে দিতে পারেন। দেন নিউজ অ্যান্ড পলিটিক্যাল, আপনি যদি কোনো খবর তৈরি করেন বা কোনো পলিটিক্যাল কোনো কিছু তৈরি করেন সেক্ষেত্রে আপনি নিউজ অ্যান্ড পলিটিক্যাল দিতে পারেন। দেন হাউ টু অ্যান্ড স্টাইলটা এটা আপনি যদি কোনো স্টাইল করেন এবং আপনি কীভাবে কোনো কিছু তৈরি করবেন এগুলো কিন্তু আপনি হাউ টু অ্যান্ড স্টাইলে আওতা দিতে পারেন, সমস্যা নাই। দেন এডুকেশন এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই দুটোর মধ্যে কিন্তু সবচেয়ে বেশি রেভিনিউ আসে। আপনি যদি কোনো ইসলামিক ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে আপনি এডুকেশন দিতে পারেন, আপনি পিপল অ্যান্ড ব্লগও দিতে পারেন, এডুকেশন দিতে পারেন। কিন্তু এক্ষেত্রে অবশ্যই এডুকেশনটা খুবই রেভিনিউ বেশি হবে এবং খুবই ভাইরালও বেশি হবে। পিপল অ্যান্ড ব্লগে কিন্তু অতটা ভাইরাল হবে না আপনার যদি ইসলামিক কোনো ভিডিও হয়, সেক্ষেত্রে আমি বলবো আপনি এডুকেশন দিয়ে দেবেন, কারণ আমিও এডুকেশন দিয়ে দিই, এডুকেশনটা খুবই ভাইরাল হয় এবং রেভিনিউ খুব বেশি হয়। দেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটাতে কিন্তু সবচেয়ে বেশি রেভিনিউ এই সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পড়ে এবং এর আওতায় যে ভিডিওগুলো আপনি কোনো কিছু তৈরি করছেন, কোনো কিছু মেরামত করছেন এই ধরনের ভিডিওগুলো আপনি সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আন্ডার দিতে পারেন। এবং কি আপনি যদি অনলাইন নিয়ে কোনো কাজ করেন, যেমন আমার এই যে ভিডিওটা এটাও কিন্তু আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজির আন্ডার পড়ে, সেক্ষেত্রে আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিতে পারি, এডুকেশন দিতে পারি, দুটোই দিতে পারি। কিন্তু আপনি যদি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এটা অনেক ভাইরালও বেশি হবে এবং রেভিনিউও বেশি হবে।
দেন লাস্টে দেখেন নন পারপাস অ্যান্ড অ্যাক্টিভিটিস। তো এটাতে কিন্তু আমরা আসলে এই ক্যাটাগরি ভিডিও আমরা তৈরি করিও না, এই ক্যাটাগরি দিই না। এই ক্যাটাগরিতে দিলে রিভিনিউ একেবারে খুবই কম হয়, তো এই ক্যাটাগরিটা আসলে আমরা ব্যবহার করিও না। তো এই যে এখানে 15টা ক্যাটাগরি, তার মধ্যে সবচেয়ে টপ যেই ক্যাটাগরিগুলো আপনি এখানে মিউজিক এবং ইন্টারমিডিয়েট এডুকেশন এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এবং দেখেন এখানে 15টা ক্যাটাগরির মধ্যে সবচেয়ে যেই টপ ক্যাটাগরি সেটা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তারপর হচ্ছে এডুকেশন দুই নম্বর, তিন নম্বর হচ্ছে ইন্টারমিডিয়েট, এবং এখানে কিন্তু ফিফল অ্যান্ড ব্লগ এবং ট্রাভেল এই দুটো কিন্তু আছে। তাহলে আমাদের এখানে 5-6টা যেই কয়েকটা আছে এবং মিউজিক, এই যে 5-6টা এখানে 15টার মধ্যে 5-6টা আমাদের আমরা এই ক্যাটাগরি 5-6টা ক্যাটাগরি আমরা সিলেক্ট করি এবং এগুলো খুবই ভাইরাল। এবং এই ক্যাটাগরি যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে এগুলো খুব তাড়াতাড়ি ভাইরাল হবে এবং সবার কাছে পৌঁছে যাবে। এই ভিডিও সম্পর্কে যদি আরও কিছু জানতে চান অবশ্যই কমেন্টে লিখবেন। তো আজকের জন্য পর্যন্তই, পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত সবাইকে বাই বাই, টাটা, সালামু আলাইকুম।